বিএনপি জামাতকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। বিএনপি জামাতীদের আমরা বলতে চাই, এখনো সময় আছে, 10ই ডিসেম্বরে তোমরা বলো যে বেগম খালেদা জিয়া দেশ চালাবে কারাগার থেকে মুক্ত হয়ে। বেগম খালেদা জিয়াকে কে মুক্ত করবে, কিভাবে? আইনি প্রক্রিয়ার বাইরে, অর্থাৎ তারা আইনের শাসন মানে না।